फ्रेंड्स रिमास ब्लगे तुम्हारा सकल के स्वागत हमें अनुरिमा चले सकाल सकाल तुम्हारे साथ एक नतून ब्लग नहीं आज के तुम्हारे साथ शेयर करब से हे चिंगड़ी माछेर मालाई पोस्त बनाब चिंगड़ी माछेर मालाई पोस्त तो ये चिंगड़ी माछेर मालाई पोस्तटा सम्पूर्ण आमार माथा थेके बार करा एक डिश तो এটাতে যেহেতু পোস্ত থাকবে মালাইও থাক মালাইকারির মতো কিছুটা হবে তো সেইভাবে আমি ভাবলাম যে চলো এই ডিশটার নাম দেওয়া যাক চিংড়ি মাছের মালাই পোস্ত তো এই চিংড়ি মাছের মালাই পোস্ত বানাতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে চলো দেখে নিই আর আমার মাথা থেকে বার করা ডিশটা তোমাদের দেখে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও চলো মাছের মালাই পোস্ত বানাতে আমাদের প্রথমেই লাগবে হচ্ছে চিংড়ি মাছ এখানে আপাতত আমি চারটে মাছ নিয়ে নিয়েছি বাট আরও অনেক কটাই লাগবে চারটে তো হবে না লাগবে হচ্ছে নারকলের দুধ গুঁড়ো যে নারকলের দুধটা পাওয়া যায় আমি ওটা নিয়ে জলে গুলে নিয়েছি টক দই অল্প পোস্ত অল্প কালো সরষে আর কাঁচা লঙ্কা আর লাগবে হচ্ছে নুন মিষ্টি হলুদ ব্যাস আর কিছু না তো চলো রান্নাটা প্রসিড করা যাক পোস্ত সরষে লঙ্কা দই সবকটা আইটেমকে এর মধ্যে দিয়ে মানে এই মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার এটাকে একটা মিক্সিতে পেস্ট করে নিতে লাগবে খালি ঢালিনি হচ্ছে নারকলের দুধটা নারকলের দুধটা অল্প একটু ঢেলেছি যে একটু জল লাগবে যেহেতু পোস্ত আর সরষে আছে তার যে জলের জায়গায় একটু নারকলের দুধটা দিয়েছি এইটার মধ্যে তো নারকলের দুধটা কিছুটা আবার বাইরে আছে তো চলো এটাকে একটা পেস্ট বানিয়ে নিই আবার চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এই আমার বেটে রাখা মিশ্রণটা বেটে রাখা মিশ্রণটা মানে ওই সরষে পোস্ত কাঁচা লঙ্কা এটা দিয়ে বেটে রাখা মিশ্রণ বাটি ধোয়া জল করে দেবো এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মাখবো আর কাঁচা তেল হলুদ লবণ আর কাঁচা তেল দিয়ে খুব ভালো করে মাখবো আর এই মিশ্রণটার মধ্যে আছে সরষে পোস্ত টক দই আর কাঁচা লঙ্কা এই যে মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এগুলোকে ম্যারিনেট করে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো আমি ছেড়ে দেবো তেল দিয়ে দিয়েছি সরষের তেল সরষের তেলটা গরম হলে একে একে ম্যারিনেটেড মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছটাকে পাশে এনে রাখি ভাজা ভাজা হতে থাকছে মানে মাছগুলো শুধু দিইনি মাছের সাথে আমি ওই সরষে পোস্তর যে গ্রেভিটা বেরিয়েছিল পেস্ট করার পরে সেটাও দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নারকলের দুধটা লবণ আর হলুদ দেওয়াই আছে আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা দুটো চেরা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো আমার বাড়িতে ঝাল কম খায় সেজন্য যখন সরষে পোস্তটা বাড়তেও দিয়েছি তখনও অল্প কটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখন একটা দুটো চেরা কাঁচা লঙ্কা খালি দিয়ে দেবো দিয়ে এটাকে পুরো দমে বসিয়ে রাখবো মানে পুরো ঢাকা দিয়ে দেবো যাতে পুরো এই গ্রেভিগুলো মাছের গায়ে পুরো লেগে যায় আর মাছটাও সিদ্ধ হয়ে যায় আর আরেকটা জিনিস বলে রাখি এটা যদি তোমরা ভাজা চিংড়ি দিয়ে করতে চাও ভাজা চিংড়ি দিয়ে করতে পারো চাইলে কিন্তু তাহলে কিন্তু চিংড়িটা অল্প সাতলে নিতে হবে একদম কড়া ভেজে নিলে তাহলে কিন্তু টেস্ট পাবে না মানে বেস্ট হয় আমি যে প্রসেসে করছি কাঁচা চিংড়িতে মাখিয়ে আর যদি ভাজা চিংড়ি অনেকে পাবো না যে গন্ধ লাগবে বা কিছু লাগবে তো যাদের গন্ধ লাগার প্রবলেম আছে তারা হালকা ভেজে নিতে পারো ভেজে নিয়ে তারপর তোমরা এই পেস্টটা মাখিয়ে দিয়ে দিতে পারো কড়াইতে সরষের তেলের মধ্যে তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে তো এটা মিডিয়াম টু লো ফ্লেমে হতে থাকবে লো ফ্লেম করো না মিডিয়াম ফ্লেম করো আর এই যে ঢাকা দেওয়ার আগে আমি একটুখানি বাটি ধোয়া জল দিয়েছি গরম জল কিন্তু অবশ্যই দেবে দিয়ে এবার এটাকে এমনভাবে ঢাকা দেবে যাতে কোনো জায়গায় কোনো ফাঁক ফোকর না থাকে তো সেভাবে এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ছেড়ে দেবে আধ ঘন্টার জন্য আমি ছেড়েছি কেন কি আমরা অত বেশি গ্রেভি রাখবো না গামাকা গামাকা করবো গরম ভাত দিয়ে ভালো লাগবে তোমরা যে যেরকম গ্রেভি খাবে সেরকমভাবে ছাড়তে পারো আর একটা জিনিস খেয়াল রাখবে যাতে চিংড়ি মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় সেই টাইমটা ওকে দেবে
আমাদের মালাই পোস্ত চিংড়িটা রেডি হয়ে গেছে। তো এটা আমি সার্ভ করে দিয়েছি মালাই পোস্ত চিংড়িটা। আর তোমাদেরকে আমি বল দেখালাম যে আমি আধা ঘন্টার জন্য ওটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তো আধা ঘন্টা পরে আমাকে আরেকটু বাটি দেওয়া গরম জল দিতে হয়েছিল, কারণ কি খুব গ্রেভিটা ড্রাই হয়ে গেছিলো। তো একটু বাটি দেওয়া গরম জল দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর লাস্টে নামানোটাকে একটুখানি মিষ্টি অ্যাড করেছি, একদম অল্প। তো চলো দেখে নিই কেমন দেখতে হয়েছে। মালাই পোস্ত চিংড়িটা ফাইনালি এরকম একটা লুক দিয়েছে, খুবই ইয়াম্মি, খুবই ডেলিশিয়াস একটা ডিশ। এটা গরম ভাতে ব্যাপক লাগবে খেতে। আমি রেকমেন্ড করবো গরম ভাত, রুটি বা পরোটার সাথে এটা খুব একটা জমবে না। আর এই দেখো আমার চিংড়ি, দেখেছো কি ইয়াম্মি একটা ডিশ। আর চিংড়িগুলো কি সুন্দরভাবে নরমভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলো তোমরা এটা বাড়িতে ট্রাই করো গরম ভাতে খেয়ে আমাকে তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদেরকে সম্পূর্ণভাবে বললাম যে এটা আমাদের, এটা আমার পুরো মাথা থেকে বার করা একটা রেসিপি। মালাই কারির যে নারকলের দুধটা দিয়েছি তাই এটার নাম দিয়েছি মালাই, আর পোস্ত দিয়েছি এতে পোস্ত, তাই মালাই পোস্ত, আর কিছুই না। তো তোমরা আমাকে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো, আর লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো আজকের মতো টাটা।